আল্লাহু আকবার, এটার নাম ইসলাম। সারা বিশ্বের জ্ঞানী গুণীরা এখন ইসলামকে যারাই চর্চা করে তারা মুসলিম হয়ে যায়, খ্রিস্টানরা মুসলিম হয়ে যাচ্ছে আর মুসলিমরা হয়ে যাচ্ছে খ্রিস্টান, আমরা জানি না। একজন জার্মানি ডাক্তার একটি কাগজের টুকরো তিনি পেলেন, টুকরোতে আরবি লেখা। তিনি ল্যাবরেটরিতে গেলেন, একজন মুসলিমকে এনে পড়ালেন, এটা কি পেলাম? সেখানে লেখা আছে, ইজা ওয়ালাগাল কলবু ফি ইনা ইয়াহাদিকুম ফাকসিলুহু সাবা মাররাতিন ওয়া আফিরুহু সামিনাতা বিত্তরাব। কুকুর যদি কারো পাত্রে মুখ দেয় সাতবার ধুবে, সাতবারের মধ্যে শেষবারে মাটি সহ ধুবে, মাটি দিবে, মাটি দিয়ে এটাকে রগড়িয়ে ভালোভাবে ধুবে। ডাক্তার সাহেব, জার্মানির ডাক্তার, এরা তো বাস্তববাদী মানুষ, চিন্তা করলো এটা আবার কেমন কথা, সাতবার দিতে হবে কেন, আবার মাটিও কেন দিতে হবে। তার ব্রেইনে একটা নক করলো। পরে সে একটা কুকুর এনে একটা পাত্রের মধ্যে পানি পান করালো, মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্র সেট করলো, কি আছে এখানে, কি পড়লো এই পানির মধ্যে এর মুখ থেকে, কেন সাতবার দিতে হবে, আবার কেন একবার মাটি ইউজ করতে হবে। সে দেখলো কোটি কোটি জার্ম ওই পানির মধ্যে কিলবিল করছে, কুকুরের মুখ থেকে পড়েছে, কুকুরের দেহে কোনো ছিদ্র নেই, লোমকূপ নেই, এই জন্য কুকুরকে কোনো মশা কামাতে পারে না, মশা শুধু এমন এমন করে কুকুরের বডিতে বসে, খুঁজে পায় না কোনখান দিয়ে সুইটা দেব। অনেকে মশা থেকে বাঁচার জন্য কয়েল ইউজ করেন, পত্রিকায় লিখেছে 100 মশায় কামালে যা হবে, 100 সিগারেট খেলে যা হবে, একটা কয়েলের ক্ষতি ইচ্ছে বেশি হবে। বরং মশার কামড়ে অনেক সময় এমন উপকারও হয় যেটা অকল্পনীয়। আমাদের পায়ের তালুতে, হাতের তালুতে, কানে কতগুলো কি আছে, চাবি আছে, আকুপাংচার চিকিৎসা এটা বলে। মশার কামড়টা ওরা সুই দিয়ে ফুটায়, আকুপাংচার, আকু মানে সুই, সুই দিয়ে পাংচার করলে যে একটা বার্তা যায়, ইনফরমেশন যায়, ইনফেকশন তৈরি হয়, এটা বিশাল মাত্রা, অনেক সময় কিডনি সুস্থ হয়ে যায়, ব্রেন স্ট্রোক রোগী ভালো হয়ে যায়, হার্ট ডিজিজ ভালো হয়ে যায়। তো মশার কামড়টা যদি ওই কির মধ্যে পড়ে, যেটা আকুপাংচার চিকিৎসক করতো, মশার কামড়টা ওই পয়েন্টে পড়লে আপনার কিডনি সুস্থ হয়ে যাবে। আমি জানি আমাদের এলাকার এক মানুষকে, কিডনি রোগী, প্রচন্ড কিডনি রোগী, একবার ভীমরুল তাকে কামড় দিয়েছিল জায়গা বেজায়গা, লোকটি ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে জান বাঁচিয়েছিল। এই ঘটনার পরে সে মারা যাবে, কিডনি তার ফেলিওর, দুইটা কিডনি সুস্থ। সে যাই হোক, এই ডাক্তার ওই পানিটা পরীক্ষা করে দেখলো যে শুধু জার্ম আর জার্ম। তিনি একবার ধুলেন, আবার পরীক্ষা করলেন, আছে জার্ম আছে, আবার ধুলেন, জার্ম আছে, আবার ধুলেন, আবার ধুলেন, সপ্তমবারে ধুয়ে দেখতেছেন হ্যাঁ অনেক কমেছে কিন্তু তারপরেও কিছু আছে। তারপরে আবার মাটি, যেহেতু হাদিসে বলা হয়েছে মাটি, মাটি দিয়ে এটাকে রগাতে হবে, মাটি দিয়ে যখন তিনি পরিষ্কার করলেন, এবার যন্ত্র দিয়ে দেখলেন কিছুই নাই, একেবারে পরিষ্কার। তিনি বললেন যে ইম্পসিবল, যে 1400 বছর আগের কোনো মানুষ এই কথা বলতে পারে, অসম্ভব। কুকুরের মুখে এই জিনিস আছে, সেটা সাতবার ধুতে হবে তাও হবে না, আরেকবার মাটি দিতে হবে, মাটি এরকম অ্যান্টিসেপ্টিক এবং জীবাণুনাশক, এই জ্ঞানগুলো তো এখনকার লেটেস্ট, এই শতাব্দীর জ্ঞান, এই শতাব্দীর আগে এগুলিটা কেউ জানত না। সেই ডাক্তার ইসলাম কবুল করলেন, একটি হাদিসকে। আপনি আর আমি কত সমৃদ্ধ নিয়ামত প্রাপ্ত দল, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, দেখাও তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, জ্ঞানের নিয়ামত দিয়েছ, নৈতিকতার নিয়ামত দিয়েছ, ঈমানের নিয়ামত দিয়েছ, সৎকর্মের নিয়ামত দিয়েছ, দিন দুনিয়ার সব নিয়ামত যাদেরকে দিয়েছ। আমরা তো সেই নিয়ামত প্রাপ্ত মানুষদের বংশধারায় পৃথিবীতে জন্ম লাভ করেছি, কত সৌভাগ্যবান আমরা। প্রিয় ভাইরা, সময় শেষ না হলে কোরআন সুন্নাহ থেকে, কোরআনের 1/6 হলো শুধু এই বিজ্ঞান, 6000-এর বেশি আয়াতের মধ্যে 1000 আয়াতেরও বেশি ডাইরেক্ট এসব বিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যাতে আমরা কোরআনমুখী হতে পারি। বস্তুত কোরআন যে জানে না সে যে কত দুর্ভাগা,
সেটা কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। আপনারা কোরআন পড়ুন, কোরআনের স্টুডেন্ট হয়ে যান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কোরআনকে বুঝে শুনে, বিজ্ঞানকে এক হাতে রাখুন, কোরআনকে এক হাতে রাখুন, মিলিয়ে দেখুন, কম্পেয়ার করুন, গবেষণা করুন, ইনশাআল্লাহ বিশাল জ্ঞানী আপনি হয়ে যাবেন এবং আল্লাহ আপনাকে সবার ঊর্ধ্ব মর্যাদায় আসীন করে দেবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কিতাবে আকওয়ামান, আল্লাহ এই কিতাব দিয়ে, কোরআন দিয়ে বহু মানুষকে অনেক ঊর্ধ্ব মর্যাদায় তুলে দেন, আবার এই কিতাব বর্জন করার কারণে অনেক মানুষকে অনেক নিচে নামিয়ে দেন। আল্লাহ আমাদেরকে এই বিজ্ঞানময় ইসলাম ফলো করার তৌফিক দান করুন। একদম।